ইতালির বলোনিয়ায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ইতালি থেকে মনসুর আলমের রিপোর্টে। বাংলা ও বাঙালির পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতালির বলোনিয়া শাখার উদ্যোগে 23 এপ্রিল শনিবার সন্ধ্যা 7টায় ভিয়া গ্যালেরিয়া 25 নং বলোনিয়া পিডি হলে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বলোনিয়া বিএনপির আহ্বায়ক মকবুল হোসেন খোকনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন গোরাপি। বিশেষ অতিথি ছিলেন বলোনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন শ্যামল, আবুল কালাম স্বাধীন, মাহফুজুল বাড়ি ফিরোজ, সদস্য সচিব আবুল খায়ের নাজির। আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সুজন পাটোয়ারি, কমল মোল্লা, ইকরাম হোসেন মামুন, শাহ আলম, উজ্জ্বল খান, ডি এম মিন্টু, মোহাম্মদ আলাউদ্দিন, জমিরুল ইসলাম চন্দন, মির্জা শাহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক শাহ ইমরান ও সদস্য জয়নাল আবেদিন। উক্ত অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা এবং বাংলাদেশের সার্বিক মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। মুফতি সিদ্দিকুর রহমান সাহেব, একটা বিশেষ অনুরোধ থাকবে আমাদের শ্যামল ভাইয়ের পিতা এবং মামুন ভাইয়ের মাতা ইতিমধ্যে ইন্তেকাল করেছে, তাদের জন্য দোয়া করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলোনিয়া বিএনপি আহ্বায়ক কমিটির সাংগঠনিক আহ্বায়ক মকবুল হোসেন খোকন ভাই সেটা ভাই সেরকম মিন্টু ভাই সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল হাকীম।